সল্টলেকে সুকান্ত নগরে উদ্ধার হয়েছে প্রৌঢ়ার দেহ। এফ ব্লকের ফ্ল্যাট থেকে আজ সন্ধ্যায় মালতী দাসের দেহ উদ্ধার হয়। তার গলায় গামছা জড়ানো ছিল। প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। বাড়ির দরজা খোলা অবস্থায় ছিল। ঘরের মধ্যে জিনিসপত্র লণ্ডভণ্ড হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রাথমিক অনুমান, লুটের উদ্দেশ্যে বৃদ্ধার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। মালতী দাসের দেহ একাধিক ধস্তাধস্তির চিহ্নও রয়েছে। ফ্ল্যাটে সম্ভবত একাই থাকতেন মালতী দাস। बाहर से लॉक था कि अंदर से लॉक था ये नहीं पता, मगर लॉक था ये। लेकिन कुछ चीखने का आवाज ना, ऐसा कुछ नहीं। सप्ताह काटल ना, फिर प्रकाशे शूट आउट दुर्गापुरे। कैलाशपुरे सात सकाले खून आमिन नामे एक व्यक्ति। जनबहुल एलाकाय जनता के हठात शून्य गुली छोड़े दुष्कृति। एरपरे आमिनेर ओपर हमला हय। गुलीबिद्ध आरो एकजन बेसरकारी हासपाताले चिकित्साधीन। दिन चारेक आगे प्रकाशे गुली करे खून करा हय एकजनके। 13 सेप्टेम्बर सकाल एमन घटना जे घटबे ता स्वप्नेओ भाबते पारेननि दुर्गापुरेर कैलाशपुरेर बासिंदारा। सकाल सकाल जड़ो हयेछेन प्रचुर मानुष। হঠাৎই শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। আতঙ্কে এলাকা ফাঁকা হতেই এক ব্যক্তিকে লক্ষ্য করে ছুটে আসে গুলি। গুলি ফুঁড়ে দেয় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিনের মাথা ও বুক। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। গুলিবিদ্ধ হয়েছেন শেখ মোজাহার নামে আরও একজন। তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে গুলি চালিয়েছে, একটা সিঁড়ির অপর দিয়ে দাঁড়িয়ে ছিল, গুলি চালানোর সাথে সাথে মাথায় যখন লেগেছে উল্টে পড়েছে। জেল খেটে আসার পর থেকে কোনো ঝামেলা তো উনি যাওয়াতে চাননি। পুলিশ রেকর্ড বলছে ফরিদপুরের কৈলাশপুর এলাকায় অবৈধ কয়লার কারবারি হিসেবে পরিচিত শেখ আমিন। তার বিরুদ্ধে খুন, অস্ত্র আইন সহ 21টি মামলা ছিল। 2011-র 20 ফেব্রুয়ারি দুটি খুনের মামলায় গ্রেফতার করা হয় আমিনকে। অভিযোগ ওঠে সেই সময় জেল থেকেই অবৈধ কয়লার কারবার নিয়ন্ত্রণ করত আমিন। শাহজান বাবু আর সাকিবুল আর জানেওয়ালা যা এ জাহাঙ্গীর গুলি করার জন্য আরেকটা মাস্টার কপালে গুলি লেগে। আমিনের খুনের পিছনে রয়েছে কে বা কারা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওদেরই দলের লোক নিজেদের হাতেই কয়েকজন গুলি করেছে, দুজনকে গুলি লেগেছে, একজন তো ওখানেই মারা গেছে, একজন হসপিটালে পাঠানো হয়েছে, আমাদের তদন্ত করছে। দিন চারেক আগে প্রকাশ্যে শুট আউট হয় মসজিদ মহল্লায়। খুন করা হয় রাহুল শাহ নামে এক যুবককে। ওই একই দিনে ফরিদপুর এলাকায় তৃণমূলের গোবলা পার্টি অফিসে হামলা চালায় দুষ্কৃতীরা। বাইক আরোহী চনাকুড়ির দুষ্কৃতী দল ভাঙচুর চালায় গাড়িতে। এলো পাথারি গুলিও ছোড়ে তারা। দুর্গাপুর ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। জয়পুরিয়া কলেজের অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায় নিগ্রহের ঘটনার তদন্তে নেমে তিন যুবকের হদিশ পেল পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্ট অধ্যক্ষের গাড়ি অনুসরণ করছিল একটা মোটর বাইক, তাতে তিন যুবক ছিল যাদের মুখ কাপড়ে ঢাকা ছিল। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দিনে দুপুরে কারা নিগ্রহ করলো জয়পুরিয়া কলেজের অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায়কে এখনো নিশ্চিত নয় পুলিশ। অন্যান্য দিনের মতো সোমবারও কলেজের গাড়ি করে কলেজ আসছিলেন অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায়। তার অভিযোগ, বেলা 1:45 নাগাদ রাজা দীনেন্দ্র স্ট্রিট ও মানিকতলা মেইন রোড ক্রসিং এর আগে সিগন্যালে তাকে নিগ্রহ করে কয়েকজন যুবক। সোমবার দুপুরবেলা কলেজ যাওয়ার পথে রাজা দীনেন্দ্র স্ট্রিট এবং মানিকতলা মেইন রোডের এই ক্রসিং এর ঠিক আগেই যখন সিগন্যালে তার গাড়িটা দাঁড়ায়, তখন হঠাৎ করে দুই যুবক মুখে কাপড় বাঁধা অবস্থায় তার গাড়ির দরজা খুলে গাড়ির মধ্যে চড়াও হয়। রীতিমতো নিগ্রহ করা হয় তাকে এবং তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয়। নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন অশোক বাবু। তদন্তে নামে পুলিশের দাবি অনুসরণকারী মোটর বাইকের ছবি মিলেছে, কিন্তু নিগ্রহের কোনো ফুটেজ নেই, খোঁজ মেলেনি কোনো প্রত্যক্ষদর্শীরও। অন্যদিকে মঙ্গলবার বৈঠকে বসেছিল জয়পুরিয়ার গভর্নিং বডি, কিন্তু মাঝপথেই সেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায়। তার অভিযোগ, মিটিংয়ে তার নিগ্রহ নিয়ে কোনো আলোচনাই হয়নি। মিটিংয়ে আছি যখন সকলের মতে একমত হব না, সেইটার পর আমার মনে হয়েছে মিটিংয়ে অন্তত আপাতত আমার থাকার সম্ভব হচ্ছে না, তো আই টুক পারমিশন অ্যান্ড নাও। যদি অধ্যক্ষের দাবি মানতে নারাজ কলেজের টিচার ইনচার্জ। পুরো প্রতিবাদ করছে যে উনিও জানিয়েছেন, আমরাও ডিসি নর্থকে জানিয়েছি, চেষ্টা হচ্ছে যাতে তাকে ধরা যায়, তাকে অ্যারেস্ট করা যায়। টিচারদের তরফ থেকে জানানো হয়েছে? হ্যাঁ, টিচারের তরফ থেকে জানানো হয়েছে ডিসি নর্থ। সব মিলিয়ে গোটা ঘটনা ঘিরে ধোঁয়াশা বাড়ছে।
এই তিন যুবকের পরিচয় এখনো স্পষ্ট না হলো, কিছুদিনের মধ্যেই এই যুবকদের পরিচয় জানা যাবে বলে দাবি করছে তদন্তকারী অফিসাররা। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সিজার ২৪ ঘন্টা।